গুড ইভিনিং, শুভ বিকেল। আজকে জানুয়ারির 22 তারিখ, করিম গার্ডেনের থেকে একটা বিষয়ের উপরে শেয়ার করছি। বিষয়টা একটু পরীক্ষা নিরীক্ষার ব্যাপার, ফলো করার বিষয় আছে। সেটা হলো ইয়েলো মাল্টা টুটা এখনও আছে, ওই জন্য মোটামুটি আছে। আমরা দেখি আছে, একটু রস কমতেও পারে, শুকাতেও পারে, তো মনে হচ্ছে আছে। এখন এটার একটা নতুন জিনিস আসছে, সেটা হলো এটা দুবার হয়েছে। এই জিনিসটাই ঠিক আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখেন, একই গাছে সেকেন্ড স্পার, দেখেন এখানে আসছে, এখানে আসছে। আমি জানি অনেক ভ্যারাইটি অনেক সময় সেকেন্ড স্পার চলে আসে, কিন্তু এটা আমার মোট তিনটা গাছে এসছে। এটা মাটিতে লাগানো, আমি ঠিক বুঝতে পারছি না এটা ডোফালা নাকি আসলে সার্ডেন। বিষয়টা শেয়ার করলাম এই জন্যেই যে আপনারা সবাই এটা একটু মনিটর করবেন। আমার আরও দুটো গাছ এসছে, এবং আরেকজন বাগানি আমাকে জানিয়েছে যে তারও আসছে, সেও বলছে যে এটা কি দোফলা। যাই হোক, এখন তো কনফার্ম বলা যাবে না, এটা পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে। সবাই একটু মনিটর করবেন। এই বিষয়টা জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। এটা একটা আমি বলবো অসাধারণ জাত, বাংলাদেশের দিনাজপুরের মাটির সমতল মাটিতে আলহামদুলিল্লাহ এরকম কালারের সাউথ আফ্রিকান ইয়েলো মাল্টা হতে পারে। এটা একটা আসলে বিস্ময়কর। যারা চারা নিয়েছেন আগামীবার ইনশাল্লাহ ফল পাবেন, যারা নেননি তারা দুই একটা কালেক্ট করুন, দেখুন আপনার এলাকায় কেমন হচ্ছে, তারপরে আস্তে আস্তে গার্ডেন করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।